জলেশ্বরে। জলেশ্বর হচ্ছে টোলটা পেরিয়েই কিন্তু উড়িষ্যা বর্ডার। দারুণ লাগছে, রাস্তাটা এত সুন্দর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ারিং মুম্বাই সোমা। তো আজকে একটা নিউ ব্লগ, নিউ ট্রাভেল ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে 12ই মার্চ, আর আজকে যাচ্ছি আমরা পুরীর উদ্দেশ্যে। না, আজকে ঠিক পুরী যাচ্ছি না, কালকে মর্নিংয়ে যাব। আর এবারে পুরী যাওয়াটা কিন্তু ভীষণ এক্সাইটিং হতে চলেছে, কারণ এবারে পুরী যাচ্ছি আমরা আমাদের ওন কারে, মানে কলকাতা টু পুরী রোড ট্রিপ দেবো আমাদের গাড়ির সাথে। তো চলো ব্লগটা স্টার্ট করি। আর আজকে 12ই মার্চ, এখন সন্ধ্যে 7টা বাজে, যাচ্ছি আমরা দমদমে দিদিবাইতে। কালকে সকালবেলা মানে 4টে থেকে 5টা, আমি 4টে থেকে 5টাই বলছি, কারণ কার আগে হবে কার পরে হবে জানি না, ওঠা একটু দেরিও হতে পারে, তো যতটা পসিবল আগে বেরোবো। তো সাথে যাচ্ছে আমাদের তিতাসরা, তিতাসে পিক করবো মাকে আর গপুকে, আমার গপু সোনাকে দিদির বাড়িতে ড্রপ করবো, দেন কালকে মর্নিং কিন্তু আমরা পুরীর জন্য বেরোবো দমদম থেকে। তো চলো এখন দিদির বাড়িতে যাবো, তারপর আবার কালকে তোমাদের সাথে কথা বলবো। হেই এভরিওয়ান, এখন বাজে 4:30, আর এখন আমরা দিদির বাড়ি থেকে বেরোচ্ছি দমদম থেকে। তো এখন আগে তিতাসদেরকে তুলবো, তারপরে কিন্তু আমরা পুরীর উদ্দেশ্যে বেরোবো। আর বৃষ্টি এখানে দেখো রেডি হয়ে গেছে, দেখো আমরা বেরিয়ে পড়েছি কিন্তু, আর এই যে তিতাসরা উঠছে, এই যে পেছনে সব লাগেজ সেট করা হচ্ছে। এখন কটা বাজে রে? 5টা, এই যে একে বলে কে কে, আমরা 4:30, 4:25 সব কিছু হয়ে গেছিল। এই যে চলো এবার আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। সবাই হাই হ্যালো বল, দেখা যাচ্ছে না কাউকে। এখন আমরা যাচ্ছি দমদমে নবনির্মিত বাগজলার খালের ওপরে যে ব্রিজ, ওই ব্রিজের ওপর দিয়ে। হরে কৃষ্ণ বল সবাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় জগন্নাথ। চলো আমরা জগন্নাথের উদ্দেশ্যে রওনা দিলাম। এখনো কিন্তু ভোরের আলো ফোটেনি, ফুটবে ফুটবে করছে, আর চারিদিকে সবজি মাছ বাজার বসছে দমদমের। বহু বছর বাদে দমদমের এই বাজার দেখতে পেলাম ভোরবেলায়। রাস্তা প্রায় পুরোই ফাঁকা যেহেতু ভোরবেলার, কথা বলতে বলতে পৌঁছে গেলাম মিনিট 7-এর মধ্যে দক্ষিণেশ্বরের কাছে। পাশ দিয়ে চলে যাচ্ছে নিবেদিতা সেতুর টোল ব্রিজটা, বাট আমরা কিন্তু টোল ব্রিজটাকে স্কিপ করে বিবেকানন্দ ব্রিজটা ধরলাম, যেটা কিন্তু বালি ব্রিজ নামেও পরিচিত। এই দুটো ব্রিজ দিয়ে কিন্তু তোমরা যেতে পারো, বাট আমরা একটা টোল যাতে স্কিপ করা যায় সেজন্য কিন্তু আমরা বালি ব্রিজটা ধরে নিয়েছি। একদিকে মা ভবতারিণী, একদিকে মা গঙ্গাকে প্রণাম করে আমরা কিন্তু আমাদের যাত্রাপথে রওনা দিয়েছি। দিনটা ছিল 13ই মার্চ 2024, সকাল বেলার ওয়েদার কিন্তু ভীষণই ফগি ছিল, তবে গরম কিন্তু পড়ে গেছিল। কথা বলতে বলতে পৌঁছে গেছি আজকে আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজাতে। আমরা কিন্তু প্রথম টোল প্লাজাটা স্কিপ করেছি, যেটা ছিল কিন্তু নিবেদিতা সেতু কিংবা সেকেন্ড বিবেকানন্দ সেতু দিয়ে একদম সোজা এসে রাজচন্দ্রপুরের টোল প্লাজাটা, সেটাকে স্কিপ করে সোজা বেরিয়ে এসে আমাদের আজকের প্রথম ধুলাগড় টোল প্লাজা আমরা পেরোলাম। দেখতেই পাচ্ছ সামনে কতটা ফগি, কুয়াশায় মোড়া, মনেই হচ্ছে না যে আমরা মার্চের মিডিলে ট্রাভেল করছি। বাইরে ফগি ওয়েদার থাকলেও কিন্তু গরম প্রচন্ডই লাগছিল, এটা নয় যে বাইরেটা এত ফগি আর ঠান্ডা ঠান্ডা লাগছিল, একেবারেই তা ছিল না, খুবই একটা অদ্ভুত লাগছিল ওয়েদারটা আমাদের। পুরো রাস্তাটাই কিন্তু ফগে ভর্তি ছিল একদম দেউলটি অবধি, দেউলটির পরেও কিন্তু আমরা ফগ পেয়েছি, তার মাঝে আমরা কিন্তু একটু টাইম ব্রেক নিয়ে নিয়েছিলাম ফগের জন্য, কিন্তু আমাদের গাড়ির ভেতরে যেহেতু এসি চলছিল ফ্রন্ট গ্লাসটা ভেপার হয়ে যাচ্ছিল। আমরা এখন দেউলটিতে রয়েছি, বাজে এখন এখন 7টা বাজে। এই দেখো, এই যে এবার এতক্ষণে দেখা গেল আর কি, অন্ধকার কাটিয়ে এখন আমরা কুয়াশার মধ্যে দাঁড়িয়েছি, প্রচন্ড কুয়াশা, যেটা কিন্তু আমাদের কলকাতায় ছিল না, তো পুরোটাই এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভেতর থেকে তো হচ্ছে না, ওটা ভেতর থেকে তো দাঁড়াতেই হলো, যেহেতু একদম সামনেটা পুরো হোয়াইট হয়ে গেছে, তো একটু মুছে তারপরে, কারণ ভেতরে এসি চলছিল আর বাইরে কুয়াশা সেজন্য। দেখো ম্যাডাম কত সুন্দর সাজাগুজি করেছে, এ বাবা চকচক চকচক, আমি করিনি, আমি তো ট্রাভেল টাইম কিছু করি না, করবে আসলে, ওই তো আমার একই তো সাজ। এই আস্তে আমরে দিস্তা ঘুমাচ্ছে, দেখি দিস্তার পেটে লাগাচ্ছে। গাড়ির ফ্রন্ট গ্লাস মুছে টুছে একটু চা টা খেয়ে কিন্তু আবারও আমরা যাত্রাপথে রওনা দিলাম।
এখন আমরা যাচ্ছি কিন্তু কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে। সকাল 7টা বাজছিল তখন, মোটামুটি ঘন্টা দেড়েকের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম কোলাঘাটে। আরেকটু আগে পৌঁছাতে পারতাম যদি ফগি ওয়েদার না থাকতো। ফগের কারণে কিন্তু সেইভাবে অতটা স্পিডে গাড়িটা চালানো যাচ্ছিল না। কলকাতা থেকে পুরী মোটামুটি 510 থেকে 515 কিলোমিটার পথ কিন্তু একবারে ট্রাভেল করব বলেই আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম। ইন্দোর এটা সব থেকে লং ড্রাইভ হতে চলেছিল। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম দেবরা টোল প্লাজাতে। এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা পড়লো। কলকাতা থেকে পুরী টোটাল কটা টোল প্লাজা পড়লো আর আমাদের কত পে করতে হলো সব ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে পরপর আমার ভিডিওগুলো, কিন্তু অবশ্যই তোমরা ফলো করো। হ্যাঁ, যেটা বলছিলাম আমাদের গাড়ির বয়স কিন্তু 6 বছর। তার মধ্যে আমরা টুকটাক অনেকবার কৃষ্ণনগর, তারাপীঠ, দীঘা, মায়াপুর, বোলপুর, বেথুয়াডাহরি এগুলোতে তো গেছি, তবে এতটা দূরে কিন্তু এই ফার্স্ট টাইম ড্রাইভ করছে আমার কর্তামশাই, তাও আবার জয় জগন্নাথের উদ্দেশ্যে। একটা এক্সাইটমেন্ট তো কাজ করছিলই। এই যে আমরা চলে এসেছি টার্নিং রোডটাতে, যেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। লেফট সাইড রোডটা যাচ্ছে কিন্তু খড়গপুর আর মুম্বাইয়ের দিকে, আর একদম স্ট্রেট রোডটা যাচ্ছে চেন্নাইয়ের দিকে। আমরা লেফট সাইডে মুম্বাই রোডটাকে ফেলে স্ট্রেট রোডটা ধরে নিয়েছি। ভিডিওতে দেখাই যাচ্ছে রোড সাইড গ্রিন বোর্ড গুলোতে সমস্ত কিছুই কিন্তু মেনশন করা রয়েছে। তোমাদের সুবিধার জন্য তোমরা ভিডিওটাকে পজ করেও কিন্তু দেখে নিতে পারো। টোল রোড কিন্তু মোটামুটি একটু আগেই এন্ড হয়ে গেছে। আবার আরেকটা টোল প্লাজার পরে কিন্তু আবারও আমরা টোল রোড পাবো। এমনিতে কলকাতা থেকে পুরী যেতে কিন্তু মোটামুটি 10 ঘন্টা মতন সময় লাগে, যেরকমটা গুগল বলছে। সামনে পড়বে কিন্তু বেলদা, বেলদার পরে কিন্তু জলেশ্বর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর হয়ে কিন্তু আমরা পুরী পৌঁছবো। আর এই রোডটাই কিন্তু সোজা একদম চেন্নাইতে চলে যাচ্ছে ভুবনেশ্বর হয়ে। আমরা ভুবনেশ্বর থেকে কিন্তু রোডটা চেঞ্জ করে নেব পুরীর দিকে। এমনিতে এত দূর অবধি এলাম, রোড কিন্তু বেশ ভালো, ড্রাইভ করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম আমাদের এই অবধি এখনো হয়নি। আমরা কিন্তু মোটামুটি অনেকটা পথই চলে এসেছি। আর খানিকক্ষণ গেলেই কিন্তু ওড়িশা বর্ডার আমরা পেয়ে যাব। আর সামনে আসছে কিন্তু আরেকটা টোল প্লাজা, আর এটা হচ্ছে রামপুরা টোল প্লাজা। টোল প্লাজাগুলো কিন্তু বেশ ফাঁকাই ছিল, একটাতেও কিন্তু আমাদের সেভাবে একদমই ওয়েট করতে হয়নি, একদম সরাসরি বেরিয়ে পড়েছি, কোনো অসুবিধেই হয়নি। আর যেহেতু ফাস্ট্যাগ করাই ছিল, সেক্ষেত্রে আরোই সুবিধে হয়েছিল। ফাস্ট্যাগ সম্বন্ধে এখন সবাই জানে মোটামুটি, তবে অনেকেই আছে ফাস্ট্যাগ করাতে চায় না। তবে বলবো যারা একটু বেশি ডিস্টেন্সের রোড ট্রাভেল করছো, তাদের ক্ষেত্রে ফাস্ট্যাগ করাটা কিন্তু বিশেষ প্রয়োজনীয়, অনেকটাই সুবিধে হয়। তো আমরা এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি না, একটা অদ্ভুত সুন্দর রাস্তা, চারিদিকে খালি পলাশ দেখতে পাচ্ছি, কারণ আমরা মার্চ মাসে গেছিলাম, মিডিল অফ মার্চে। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমরা বোধহয় পুরুলিয়ারই কোনো এক রোডে চলে এসেছি। জাস্ট দারুন দারুন লাগছে, রাস্তাটা এত সুন্দর। এটা কে যাচ্ছে, পাগল? আমরা মানে ফিলই করতে পারছি না যে এটা পুরুলিয়া না, মনে হচ্ছে পুরুলিয়া রোড দিয়ে যাচ্ছি, এত সুন্দর। কারণ দেখো তোমরা চারিদিকটা, চারিদিকটা খালি মানে পুরো অনেকটা রাস্তা জুড়ে কিন্তু খালি পলাশ বন। আর আমাদের একটুখানি আমরা একটু প্ল্যানটা আমাদের চেঞ্জ করলাম, আমরা ডাইরেক্ট পুরী যাচ্ছি না। আমাদের যে কোনো কিছুই কিন্তু প্ল্যানিং হয় সাডেনলি, তো আমরা পুরীতেও যাচ্ছি সাডেনলি প্ল্যান করে। আর আজকে আমরা ফার্স্টে স্টে করবো হচ্ছে বালাসোরে। তো ওখানে তো দেখবেই তোমরা কোথায় স্টে করছি না করছি, এখনও কোনো কিছু ডিসাইডেড না যে আমরা কোথায় থাকবো। তারপরে দেন আজকে নাইটটা স্টে করে দেন কিন্তু আমরা আগামীকাল আবার পুরীর জন্য বেরবো। তাহলে আমাদের রেস্ট হবে, বলো একটুখানি। পলাশবনকে পেছনে ফেলে আমরা চললাম আমাদের ডেস্টিনেশনের পথে। এখান থেকে বালাসোর এখনো 76 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি
ন্যাশনাল হাইওয়ে 60 ওপর দিয়ে। রোড কিন্তু ভীষণই ভালো, আর দুদিকে দেখতেই পাচ্ছ ক্ষেত, আর মাঝখান দিয়ে আমরা কিন্তু চলছি। তবে রাস্তার ওপরে যে জিনিসটা দেখা মিলছে না, সেটা হলো না কোনো ধাবা, রেস্টুরেন্ট, কোনো রকম খাবার মতন কোনো জায়গায় মিলছে না। গতকাল রাত্রিবেলা আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম, অনেক ভোরবেলা উঠেছি 3টে নাগাদ, তখন সানঠান করে চা খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। কিছু ভারী কিছু খাওয়া হয়নি, সাথে রয়েছে বিস্কিট কেক, তবে ওগুলো আর খেতে ইচ্ছা করছে না, প্রচন্ড খিদে পেয়ে গেছে বাচ্চাগুলোর সাথে আমাদের, তবে খাবারের সন্ধান পাচ্ছি না। কথা বলতে বলতে চলে এসেছি নেক্সট টোল প্লাজায়। এই টোল প্লাজাটা কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওড়িশার বর্ডারে। এই টোল প্লাজাটার নাম হলো লক্ষ্মণনাথ টোল প্লাজা। তো আমরা কিন্তু এই মুহূর্তে ওড়িশাতে এন্টার করে গেছি। গুগলের ম্যাপ অনুযায়ী লক্ষ্মণনাথ টোল প্লাজাটা কিন্তু ওড়িশার মধ্যেই পড়ে। রাস্তা ভালো, আমরা ভালো যাচ্ছিও, সবকিছুই ভালো লাগছে, তবে খাবার কোনো দোকান মিলছে না। তো তোমরা যারা আগামী দিনে কলকাতা থেকে পুরীর জন্য ট্রাভেল করছো বাই রোড, কার কিংবা যে কোনো ওয়েতে, আর সেটা যদি হয় ডে টাইম, অবশ্যই তোমরা কিন্তু কিছু ভারী খাবার ক্যারি করো সাথে, অথবা দেউলটি কিংবা কোলাঘাটেই কিন্তু হেভি ব্রেকফাস্ট করে নিও। বেসিক্যালি কলকাতা টু ওড়িশা, ভুবনেশ্বর হোক কিংবা পুরী, যারা রাতে ট্রাভেল করে বাসে, তাদের কিন্তু ডিনারটা দেউলটিতে কিংবা কোলাঘাটেই করানো হয়। তো যাই হোক, আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে আজকে, আমরা ডিরেক্ট কিন্তু আজকে পুরী যাচ্ছি না। আমাদের কলকাতা টু পুরীটা ব্রেক জার্নি হচ্ছে, আমরা হল্ট করে যাচ্ছি কিন্তু বালাসোরে। তো কনফিউশনে রয়েছি, চাঁদিপুরে থাকবো নাকি বাগদা বিচে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর জানতে পারবে তোমরা আমরা কোথায় থাকছি। পলাশ করেছি, পলাশ। আমরা জাস্ট আর কি ঢুকলাম হচ্ছে জলেশ্বরে। জলেশ্বর হচ্ছে জাস্ট বেঙ্গলের জাস্ট টোলটা পেরিয়েই কিন্তু উড়িষ্যা বর্ডার। এখানে আমরা ব্রেকফাস্টের জন্য কিন্তু নেমেছি, আর দেখতেই পাচ্ছ আমাদের বাহন। আমাদের আসবো না করে কিন্তু ফাইনালি আসা হলো, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া, তাই না? আর আমরা কিন্তু এই ব্লগের মধ্যে মানে এই ট্রিপটাতে আমাদের একটা সেলিব্রেশনও করবো, সেটা কিন্তু সাসপেন্স। অবশেষে ওড়িশার জলেশ্বরে কিন্তু আমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাই, আর সেই মতনই ব্রেকফাস্ট করার জন্য সবাই গাড়ির থেকে নামি। আমরা এখানে জলেশ্বরে এসে কিন্তু এখানটা কোনো ব্রেকফাস্ট পেলাম না। ঘড়িতে বাজছিল 9:30, আর আমাদের পেটে একদম মনে হচ্ছিল চুহা দৌড়াচ্ছে, আর আমরা কোনো খাবার পাচ্ছিলাম না, খুবই অস্থির হয়ে পড়েছিলাম, আর একদিকে গরমও লাগছিল প্রচন্ড। লাস্ট যেখানটা আমরা দাঁড়িয়েছিলাম ওখানে ব্রেকফাস্ট কিছু আমরা পেলাম না। তো এখানে একটা রাস্তার ধারেই পেলাম এই পুরি সবজি এরকম কিছু সব, সেখান থেকে আমরা খাবো। প্রচন্ড রোদ আর গরম, মিডল অফ মার্চ আর গরম তুখার, মানে বোঝাই যাচ্ছিল বেলা যত বাড়বে গরমের তীব্রতাও কিন্তু ততটাই বাড়বে। তো যাই হোক, ভালো কোনো খাবারের সন্ধান পেলাম না। অবশেষে এই ঠেলায় বিক্রি হচ্ছিল লুচি তরকারি, আমরা কিন্তু এটাই খেতে বাধ্য হলাম, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল আমাদের। অবশেষে লুচি তরকারি পেলাম আমরা, ভালো ছিল, 20 টাকা প্লেট, 20 টাকা চারটে, বেশ ভালো ছিল খেতে। আফটার ব্রেকফাস্ট আমরা আবারও পথ চলা শুরু করলাম। ব্রেকফাস্ট করার সময় আমরা ডিসাইড করলাম আমরা বাগদা বিচে নয়, আমরা চাঁদিপুর বিচের দিকেই যাব, ওখানে একটা রিসর্টে আজকে সারাদিনটা কাটাবো। কারণ আমাদের এই যে ব্রেক জার্নির আরেকটা বিশেষ কারণ হলো আমার ফ্রেন্ডের মেয়ে, মানে তিতাসের মেয়ে তিস্তা, ওর শরীরটা কিন্তু শুরু থেকেই ভালো লাগছিল না। তো আমরা ভাবলাম এখনো প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে পুরী পৌঁছানোর জন্য, তো তার আগে আমরা কোথাও একটু হল্ট করে গেলে ওরও একটু রেস্ট হয়, সাথে আমার কর্তা মশাইয়েরও একটু রেস্ট হয়ে যায়, ওর জন্য কিন্তু একটু ব্রেক হলে মন্দ হয় না। তো সবকিছু মিলিয়েই আমরা ডিসাইড করলাম চাঁদিপুর আমরা যাব। তো সেই মতনই কিন্তু আমরা একটা রিসর্টে থাকবো, সেটাই ঠিক করলাম, তো সেই রিসর্টেই এখন যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, মানে কলকাতা টু পুরীর রোড ট্রিপ ব্লগ পার্ট টু তে, যেটা বালাসোর থেকে আমরা পুরীতে যাব। আর বালাসোরের চাঁদিপুরে আমরা কোথায় স্টে করেছিলাম রিসর্ট ডিটেলস ভিডিওটা আগেই আমার চ্যানেলে দেওয়া রয়েছে, এন্ড স্ক্রিন ভিডিও লিঙ্কটা ক্লিক করে ওয়াচ করে নিও।